আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ক্লাস আছে ক্লাস নাই, স্কুল আছে স্কুল নাই, যা কিছুই হোক ভাই আমি মজার টিফিন চাই। হ্যাঁ বন্ধুরা, সপ্তাহ ঘুরে একুশে টেলিভিশনের পর্দায় তোমাদের ফেভারিট কুকিং শো, মজার মজার টিফিন নিয়ে তোমাদের ফেভারিট শো শরীফ মালামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি স্বাগতম, এবং আমাদের সঙ্গে আছে খুব খারাপ ও না ছোট্ট বন্ধু আরাফ। চলো কথা বলি আরাফের সাথে, কেমন আছো? তুমি তো আরাফ, পুরো নাম বলো। আরাফ মুরুল। আরাফ মুরুল। মুরুল, হ্যাঁ। তুমি কোন পাড়ার মুরুল? মুরুল দেখতে এখানে একটা ছাগলা দাড়ি থাকে, মাথায় একটা টুপি থাকে, সাদা পাঞ্জাবি থাকে, কই ওগুলো? নাই না। তোমার বাবার নাম কি? বাবার নাম সজল মুরুল। সজল মুরুল। তোমরা ক ভাই বোন? আমি একাই। একাই? হ্যাঁ। যদি তোমার একটা ভাই থাকতো তার নামে শেষও মুরুল থাকতো? হ্যাঁ। তোমরা মুরুল পরিবার? হ্যাঁ। কোথায় থাকো? আমরা থাকি মুন্সিগঞ্জ শ্রীনগর। শ্রীনগর? মুন্সিগঞ্জ শ্রীনগর। শ্রীনগর? আচ্ছা, শ্রীনগর থেকে আসছো আজকে নাকি আগে আইসে ঢাকায় ছিল, পরে ওখান থেকে অনুষ্ঠানে আসছো? আগে ঢাকায় আসছি। আচ্ছা, সত্য কথা বেড়ে গেছে। কোথায় ছিল? ঢাকায়। মনে আছে কোথায়? লালবাগ। লালবাগে? আচ্ছা নাইস। সাথী কাকি নিয়ে আসছো, উনি কে হয় তোমার? খালামুনি। খালামুনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো থাকতে হয়। ওর সাথে আপনার সম্পর্ক কেমন? সম্পর্ক ভালো। তাহলে আপনার রান্না খেয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। খালামুনি রান্না খাও? হ্যাঁ। কোনটা বেশি ভালো লাগে? খালামুনির আমার চকলেট কেকটা অনেক ভালো লাগে। চকলেট কেক অনেক ভালো, মানে তোমার কেক অনেক ফেভারিট। হ্যাঁ। আর কেক ছাড়া এমনিতে? এভাবে চিকেন নাগেট, চিকেন ফ্রাই, এগুলোই সব করেছো ট্রাই? হ্যাঁ। চিকেন নাগেট, চিকেন ফ্রাই, পিৎজা? হ্যাঁ পিৎজা ট্রাই করেছি। বাবা, তোমার খালা তাহলে অনেক ভালো রান্না জানে। হ্যাঁ। আজকে কি খাওয়াবেন আমাদের? আজকে আমি খুবই একটা ইয়ামি রেসিপি করে দেখাবো, যেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে। অক্টোপাস চিকেন নুডলস নাগেটস। অক্টোপাস চিকেন নুডলস নাগেটস, চারটা আইটেম খাবো আজকে আমরা সবাই, কিন্তু সাক্ষী। হ্যাঁ, চারটা আইটেম খাবো। আচ্ছা, আমরা একটু আমাদের পুষ্টি আপুকে ডেকে নেই, নাহিদা আহমেদ, তিনি জানাবেন এটাতে যা যা লাগছে সেগুলোর পুষ্টিগুণ। কেমন আছো? ভালো। আপনারা কেমন আছেন? ভালো আছি। এই যে আমি তোমাকে তুমি করে বললাম, তুমি আমাকে আপনি বলে নিজের বয়সটা কমিয়ে নিলে, তুমি যে এমন, তোমার লাগি কেমন? খুবই ভালো। মেয়ে মানুষের বয়স নিশ্চয়ই লুকাইতেই থাকতে হয়। দেখছো আমাদের আরাফ এসে দিছে, ও বুঝে গেছে। আচ্ছা আপু, তাহলে আমাদের বলে দেন এখানে কি কি লাগছে রান্না করতে, এদিক থেকে শুরু করেন। আচ্ছা, এটা হচ্ছে আদার গুঁড়া, আমি দিব 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, চিনি দিব পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী, আর এটা হচ্ছে রসুনের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, এটা হচ্ছে গরম মশলা পাউডার 1/2 চা চামচ, আর এটা হচ্ছে সয়া সস 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, আর এটা হচ্ছে ওয়েস্টার সস 1 চা চামচ। আর লেবুর রসটা বলবেন না, আমি তো দেখি বুঝতে পারছি এটা লেবুর রস। হ্যাঁ, এটা লেবুর রস, ভিটামিন সি, বাচ্চাদের জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছি ঘরে ঘরে এখন পুষ্টিবিদ। রন্ধনের সাথে একটা পুষ্টির বিষয়টা আছে, সেটা তো অবশ্যই। তারপর আর এটা হচ্ছে বোনলেস চিকেন, আমি এখানে 200 গ্রাম নিয়েছি। আচ্ছা। আর এখানে নিয়েছি 2টা ডিম, আর এটা হচ্ছে চিলি সস, আর টমেটো চিলি সস, টমেটো চিলি সস, আর এটা হচ্ছে অয়েল, আর এখানে আমি সেদ্ধ নুডলস নিয়েছি 200 গ্রাম মতো, আর এটা হচ্ছে বেডক্রাম। আচ্ছা, বেডক্রাম, ওকে। সব কিছু জেনে ফেললাম। এই মজার খাবারটা খেতে অনেক গুঁড়া লাগে, আদা গুঁড়া, সারা জীবন আদা বাটা রসুন বাটা দিয়ে করেছি। না, বাটা দিয়েও করতে পারেন। বাটা দিয়ে করতে পারেন, আপনি গুঁড়ো দিয়ে করছেন। গুঁড়ো 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 করলে এমন কিউট হয় না? ঠিক আছে, তাহলে শুরুতে আমরা কি করছি? ফার্স্টে আমি চিকেনটা মেরিনেশন করব সমস্ত উপকরণ দিয়ে, তারপরে আমি হচ্ছে ডিমে চুবিয়ে বেডক্রামে গড়িয়ে, তারপরে অক্টোপাসের শেপ দিব নুডলস দিয়ে। ওটা ওটা আপনার মেরিনেশন করার জন্য কি বল টল কিছু লাগবে? হ্যাঁ অবশ্যই, একটা বল। যাও সুন্দরী নিয়ে আসো। ওই বাট শরীফ মেলামাইন হোম অ্যাপ্লায়েন্সের দুর্দান্ত কালারফুল সুন্দর অরেঞ্জ কালার। এটা তো আমার সাথে মিলে না, ওটা অরেঞ্জ, আমারটা ইয়েলো। হ্যাঁ, বেডক্রামের সাথে ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু স্পুন দিতে হবে। হ্যাঁ, কি স্পুন? এটা আমি দিব। হ্যাঁ, টেবিল না, স্পুন, টিস্পুন আর কাঁটা চামচ। খালামণিকে পাস করো, তুমিও কাজ করো, আমরা কাজ করব, তুমি কেন করবে না? থ্যাংক ইউ, ওয়েলকাম। ওয়েলকাম।
আচ্ছা ফার্স্টে আমি চিকেনটা নিয়ে নেচ্ছি আচ্ছা চিকেনটা আমি এখানে পিস করেছি ছোট ছোট একটু দেখলাম যে চেপা চেপা করে কেটেছেন অনেকে তো আমি এটা একটু থেতলে নিয়েছি আমি দেশি চিকেন দিয়ে করছি আপনারা চাইলে ফার্মের চিকেন দিয়ে যে কোনো চিকেন দিয়ে করতে পারেন করতে পারেন আমরা এখন 1 চা চামচ আদার গুঁড়াটা দিচ্ছি আপনারা চাইলে পেস্টটাও দিতে পারেন আচ্ছা তারপর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ কেউ যদি ঝাল কম বেশি খায় সেই ক্ষেত্রে সেভাবে দিবে ঝাল বুঝে তারপর হ্যাঁ আর আমি এখানে চিনিটা দিচ্ছি হাফ চা চামচ মতো এটা দিচ্ছি আমি টেস্টের জন্য বাচ্চারা একটু টেস্টি হলে ভীষণ পছন্দ করে খেতে কারণ আমরা টেস্টিং সল্টটা ইউজ করি না ওটা শরীরের জন্য খুবই ক্ষতিকর তার বদলে আমি চিনিটা ইউজ করছি আর এটা হচ্ছে রসুন গুঁড়া আপনারা চাইলে পেস্টটাও দিতে পারেন আমি 1 চা চামচ মতো দিচ্ছি আর এটা হচ্ছে হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়া চাইলে ব্ল্যাক পেপারটা ইউজ করতে পারেন আমি 1/4 চা চামচ দিচ্ছি ঝাঁজটা বাড়ে তুমি জানো এটা হচ্ছে গরম মশলা পাউডার এটা আমি হাফ চা চামচ দিব আচ্ছা এটা ফ্লেভার বাড়াবে স্ট্রং একটা ফ্লেভার হবে সবগুলো মশলাই কিন্তু অনেক স্ট্রং সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক ভালো হবে আমি সয়া সসটা দিব 1 টেবিল চামচ সয়া সস দিলে লবণটা একটু কম দিতে হয় না এটা আমাদের বুঝে দিতে হবে তো আমি লবণটাও পরিমাণ মতো দিচ্ছি যে যেভাবে স্বাদ অনুযায়ী যে যেভাবে খেতে পছন্দ করে আর আমি দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সসটা আমি দিচ্ছি 1 চায়ের চামচ এটা ওয়েস্টারটা দিলে কি হয় অনেক টেস্টটা বাড়ে আচ্ছা আচ্ছা ওয়েস্টার সসে আর হচ্ছে আমি দিচ্ছি টমেটো চিলি সস এটা 2 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ দিলেই হবে লেবুর রসটা হচ্ছে আমি 1 চা চামচ মতো লেবুর রস দিচ্ছি পুরোটাই দিতে পারেন আমি লেবুর রস অনেক পছন্দ করি আচ্ছা আচ্ছা তাহলে 2 চা চামচ দিলাম পুরাটা দিলাম না তাহলে আবার অন্যরকম হয়ে যাবে আরফও পছন্দ করো বাহ তোমার সাথে আমার পছন্দ হ্যাঁ মোটামুটি আমাদের সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গিয়েছে এখন আমি এটা একটু মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব কিন্তু যেহেতু আমাদের সময় কম সো আমরা এখনই এটা তৈরি করে ফেলব কিন্তু বাড়িতে যারা করবেন তারা আধা ঘন্টা 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিলে সেটা ভীষণ কাজে হবে আর টেস্টি হবে টেস্টি হবে আপনি মাখতে মাখতে আমরা একটু নাহিদার কাছ থেকে শুনি এতগুলো খাদ্য এখানে আছে তার গুণ কি এখানে যে চিকেন ব্যবহার করা হয়েছে তারপর মুরগির মাংস ব্যবহার করা হয়েছে প্রোটিনের খুব ভালো উৎস বাচ্চাদের জন্য কিন্তু প্রোটিন খুব বেশি দরকার কারণ এই বয়সে বাচ্চাদের বৃদ্ধির জন্য বিকাশের জন্য প্রোটিন খুব উপকারী এখানে আদা ব্যবহার করা হয়েছে রসুন ব্যবহার করা হয়েছে গরম মশলা ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সাধারণত দেখা যায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখে আমাদের হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে আর বিভিন্ন সসগুলো এটা যখন হচ্ছে খুব নরম করে ফেলবে পাশাপাশি কিন্তু এগুলো স্বাদও বৃদ্ধি করবে চিনি ব্যবহার করা হয়েছে চিনি হচ্ছে আমরা লাল চিনিটা ব্যবহার করেছি যেটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত সাদা চিনি থেকে লাল চিনিটা স্বাস্থ্যসম্মত আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমরা লবণ ব্যবহার করেছি আয়োডিন যুক্ত লবণ গলগণ্ড হবে না সেই ক্ষেত্রে পুরো একটা কমপ্লিট প্যাকেজ যেটা হচ্ছে আমাদের খুব ভালো রাখতে বাচ্চাদের জন্য সাহায্য করবে বাহ নাইস এখন আমরা ডিমটা ফেটিয়ে নিব হ্যাঁ ডিমটা আমি মোটামুটি ফেটিয়ে নিয়েছি এখন আমার একটা প্লেট লাগবে এগুলো একটু বেটগ্রামে গড়িয়ে বড় মাঝারি ছোট কেমন প্লেট লাগবে মোটামুটি মাঝারি আচ্ছা চুলাটা কি হ্যাঁ আমি ধরিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে হ্যাঁ আরাফ চলো আমরা চুলাতে আগুন লাগিয়ে দিই কারো সংসারে তো আগুন লাগাইতে পারলাম না চলো আমরা চুলায় আগুন লাগিয়ে দিই আর একটু তেল লাগবে হ্যাঁ ঠিক আছে আমি চিকেনটা বেটগ্রামে গড়িয়ে নিচ্ছি আরাফ যেভাবে মাটিতে গড়াগড়ি খায় ভাবে আরাফ মাটিতে গড়াগড়ি খাও না মা এখন খায় না ও ছোটবেলায় মাঝে মধ্যে খেয়েছে ঠিক আছে তাহলে এগুলো রেডি হতে থাকুক আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা তোমরা দেখছো শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স আমাদের সঙ্গে আছে আরাফ আরাফের সঙ্গে আরাফের আন্টি আছে মজার মজার খাবার রেডি করছে এই ফাঁকে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক দেখাবো ব্রেকের পর ব্রেকের পর সবাইকে স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স আমাদের সঙ্গে আছে আরাফ বাহ আরাফ তো ভালো ঘুরতে পারে তুমি নাকি অনেক মাথা ঘুরাবে মাথা থাকলে তো ঘুরাবেই নালে ব্যথা করবেই এরপর কি করছি আমরা মোটামুটি হয়ে গেছে বেটগ্রাম হয়ে গিয়েছে ফার্স্টে হচ্ছে এই বেটগ্রামে চিকেনটা গড়িয়েছিলাম সেটা আমরা এখন
ডিমের মধ্যে চুবিয়ে এখন আমি এটাকে একটু অক্টোপাসের শেপ দেব নুডলস দিয়ে। হ্যাঁ আচ্ছা, আমার হচ্ছে দুই হাত লাগছে, সরি, কিছু করার নেই। আপনার নিজেরই তো হাত লাগছে না, তো সরির কি আছে? হ্যাঁ, রান্নায় হাতের ব্যবহার না করলে যেন রান্না সম্পূর্ণ হয় না, বাঙালি তো। হুম, তাহলে আমরা দিতে থাকি, তুমি তো আছোই নাড়ার জন্য। ঠিক আছে, আবারও আমরা ডিমে চুবিয়ে নিচ্ছি, এরপরে আমরা নুডলস দিয়ে ওটাকে সুন্দর একটা অক্টোপাসের আকৃতি দিই। বাচ্চারা এটা দেখেও পছন্দ করবে। আমি প্রথমে যখন নামটা শুনেছিলাম আমি ভেবেছি আচ্ছা আজকে তাহলে আমাকে অক্টোপাস খেতে হবে, পরে নুডলসটা দেখে বুঝেছি যেটা নুডলসের একটা রূপক নাম। আর ওই যে বলে না, প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী, একদম। এটা দেখতে সুন্দর হলে বাচ্চারা এমনি এটা খেতে চাইবে, নিজেরাই খেতে চাইবে। আরাফ আমাকে বলো তো, খালামুনির প্রিয় খাবারের নাম তো বলেছো, মামুনির কোন খাবারটা ভালো লাগে? আমার মামুনির আমার সব খাবারই ভালো লাগে। সব খাবারই ভালো লাগে? মায়ের দেয় যে ওই খাবারটা ভালো লাগে না? ভালো লাগে না। কি কি করলে মারে? এ দুষ্টামি করলে। তুমি কি নাচ দেখাবে আজকে আমাদেরকে? হ্যাঁ দেখি। ওকে দেখ, তুমি দেখবা কেন, তুমি নাচবা আমরা দেখবো। আসো এখানে, আসো এখানটায় দাঁড়াও। তোমার আমার সাথে নাচতে হবে? হ্যাঁ নাচলাম, আমি তোমাকে ফলো করব, কোনো সমস্যা নাই। না আমি তোমাকে ফলো করি, সমস্যা নেই, তুমি তো আর ভালো নাচ পারো। আমি ভালো নাচ পারি, তোমাকে কি বললো? হ্যাঁ তোমাকে দেখলে বোঝা যায়। ওকে নয়া দামান দেখবা, নয়া দামান চলো। হ্যালো হ্যালো জনগণ, শোনো শোনো দিয়া মন, আমি এসেছি এসেছি নাচাতে, সুন্দরীদের বলছি তাই সাবধানে থেকো ভাই, হেবি ঝটকা আছে আমার নেশাতে। এবার একটা কবিতা শোনাও, আগে তালি দাও, আমি যত সুন্দর নাচছি। থ্যাংক ইউ, না দেখেই থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের আস্তে আস্তে একটা স্মেল বেরোচ্ছে, টের পাচ্ছি, ভালো লাগছে। তবে এই ফাঁকে আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, আমাদের সাথেই থাকো। দেখাবে শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্সের। বিরতির পরের অনুষ্ঠানে চলো বন্ধুদের বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, বিরতির পর স্বাগত জানাচ্ছি, বিরতির পর স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন, শরীফ মেলামাইন প্রেজেন্স আমি যা বলবো তুমি তাই বলবা, দেখি তেলের মধ্যে আঙুলটা চুবাও তো, এখন তো নিজের ব্রেইনটা ইউজ করলা। আচ্ছা ঠিক আছে, আমাদের অক্টোপাস হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হ্যাঁ সুন্দর একটা স্মেল পাচ্ছি। এটা কিন্তু খুব সহজ সহজভাবে রান্না করা যায় তাই না? নাইদা হ্যাঁ, একেবারে যেমন বাসায় থাকা প্রতিটা উপকরণ দিয়ে কিন্তু মোটামুটি তৈরি করা যায়, করে ফেলা যায়, কারণ এখন সস আমাদের সবার বাসায় অ্যাভেলেবল থাকে। একদম, সকালে উঠি আমরা যখন এটা তুলবো তখন আঁচটা বাড়িয়ে দিব, এটা দিয়ে তাহলে বাড়িয়ে দিলে ওই ভেতরে যে তেলটা ছিল সেটা বের হয়ে আসবে। তেলটা বাড়িয়ে দিলে, আগুনটা বাড়িয়ে দিলে, আগুনটা বাড়িয়ে দিলে আস মানে আগুন, আগুনটা বাড়িয়ে দিলে তাহলে এই ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে, আর যেহেতু আমরা টিস্যু নিয়েছি বাকি তেলটা টিস্যুতে চলে আসবে। সালাদ হিসেবে, ড্রেসিং হিসেবে, হ্যাঁ সেটাও তো অনেক উপকারী শরীরের জন্য। সেটা তো অবশ্যই, কারণ এই যে ভিটামিন মিনারেলস খুঁজছিলাম আমরা কিছুক্ষণ আগে, হ্যাঁ এগুলো দেওয়ার ফলে কিন্তু ভিটামিন মিনারেলসে একটা কম্বিনেশন হয়ে গেছে, তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সবই পেয়ে যাচ্ছি যদি আমরা এই সালাদ সহ এটা খাই। হুম হুম হুম, আমরা মনে এখন ট্রাই করতে পারি ওগুলো না? অবশ্যই, তেলটা তো সোক হয়ে গেছে আমার মনে হয়। দাও, এত দেরি হচ্ছে ওগো গিন্নি, শুনছো এত দেরি করছো কেন? তৈরি হয়ে গেছে, আগে কাকে দিব, আরাফকে? অবশ্যই আমাদের গেস্টকে দিবে, আরাফকে দিবে। কেমন লাগছে তোমার দেখতে? আমাকে দাও একসাথে খেয়ে বলি, তুমিও খাও। তুমি নিয়েছো? হুম, খুব মজা, খুব মজা। তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতে পারো, পুরো রেসিপি তো জানিয়ে দিয়েছি আমাদের একুশে টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে, আরেকবার দেখে নিতে পারো চাইলে।
আর তোমরা যদি তোমাদের মজার রেসিপি নিয়ে আমাদের প্রোগ্রামে আসতে চাও তাহলে জলদি যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215, ফোন 8189910 থেকে 19 পর্যন্ত, ইমেল মজার টিফিন চাই @21-tv.com। তাহলে ভালো থেকে বিদায় নিয়েছি, খেতে হবে, পেট ভরে অনেকগুলো বানাচ্ছে, সব খাবো আজকে। তোমরা ভালো থেকো, একুশের সঙ্গেই থেকো। নাইদা তোমাকে অনেক থ্যাংকস।